মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু দা আদার ক্লাসরুম ক্লাস সেভেনের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর আলোচনা করব এই সেটের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই মন দিয়ে চলো দেখি একে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো ছটি প্রশ্ন ছ নম্বর একের এক নম্বর চিতাভাগের গতিবেগ ঘণ্টায় সত্তর মাইল আশি মাইল পঞ্চাশ মাইল কারদোর কদ্দুর দেখো ওই গল্পে কিন্তু আমরা পড়েছিলাম যে চিতাভাগের গতিবেগ ঘণ্টায় কত হয় সত্তর মাইল নেক্সট প্রশ্ন এক দু নম্বর জীবনের ঝরা পাতা এ রচিতা অনিলা দেবী সরলা দেবী প্রেমেন্দ্র মিত্র জীবনের ঝরাপাতা পাতা রচিতা অর্থাৎ লিখেছেন কে সরলা দেবী নেক্সট প্রশ্ন স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্কতিন মানে বলতো কী জিনিস যে সমস্ত ঘাসগুলো শুকিয়ে গেছে সেগুলো সেগুলোকে বড় শুষ্কতিনো বলতে কবি হারিয়ে যাওয়ার স্মৃতি সুখের স্মৃতি শুকনো ঘাসকে বুঝিয়েছে যদিও এর ইনার মিনিংটা কিন্তু অন্য রকমের অনেকেই ভুল করবে কিন্তু এখানে ভুল করার কিচ্ছু নাই এখানে দেখো স্মৃতির কথা বলা হয়েছে কারণ স্মৃতিচিহ্ন নাম থেকে বোঝা যাচ্ছে যে এটার স্মৃতি সম্পর্কে বলা হচ্ছে তাই না তার জন্য এখানকার সঠিক উত্তরটা কীভাবে বলো তো চিহ্ন দেখো আমরা লিখবো কবির হারিয়ে যাওয়া স্মৃতি চিহ্নকে এখানে বুঝিয়েছেন স্মৃতিকে বুঝিয়েছেন নেক্সট দেখো একে চার নম্বর নোট বই কবিতায় কাকে কাতুকুতু দেওয়ার কথা আছে ছাগল গরু দাদু এই সঠিক উত্তরটি হবে গরুকে বলছে না ওই যে গরুকে কাঁত কুতে দিলে গরুটা হেসে ওঠে হেসে ওঠে ওই গল্পটা তাই না দেখো নেক্সট প্রশ্ন একের পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখা মনোহর সুন্দর পণ্ডিত কুৎসিত মানে এই যে বিপরীত শব্দ লিখতে হবে কি বলতো মনোহর যেটা আছে মনোহরের বিপরীত শব্দ আমাদের লিখতে হবে দেখো মনোহর মানে হচ্ছে কি সুন্দর বা খুব ভালো তাই না তাহলে বিপরীত শব্দ কি হতে পারে খারাপ খারাপকে আমরা কি বলতে পারি কুৎসিত তার জন্য দেখো সঠিক উত্তর হবে কৌশিক নেক্সট মানুষেরা সন্ধ্যায় জমা হয় আমতলায় বরতলায় শিমুলতলায় প্রাচীনকালে কী হতো বলো সন্ধ্যাবেলায় অর্থাৎ সারাদিন মানুষ বিভিন্ন কাজকর্ম করত। করার পরে কী হতো সন্ধ্যাবেলায় কোনো একটা বট গাছের তলায় তারা অনেক লোক একসাথে বসে কিন্তু গল্প গুজব করতো তামাক খেত কুকুর টানত বিভিন্ন নাটক তারপর ধরো বিভিন্ন যাত্রা টাইপসের বিভিন্ন কাহিনী ইত্যাদি কিন্তু বলতো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বলো বলতো বটতলায় নেক্সট দেখো একটি বাক্যে উত্তর দাও ছটি প্রশ্ন ছ নম্বর এক নম্বর রবীন্দ্রনাথ জনগণ মনো এর ইংরেজি নামকরণ কি করেন উত্তর হবে দেখো রবীন্দ্রনাথ জনগণ মনো এর ইংরেজি নামকরণ করেন কি বলতো দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ সত্যি তো আমাদের প্রকৃতিকে আমরা যদি ধ্বংস করে দিই তাহলে আমরা বাঁচবো কী নিয়ে তাই প্রকৃতিকে ধ্বংস করা একদম উচিত না কে কাকে কখন বলেছে উত্তর হবে দেখো এখানে একথা অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছে যখন অসীমা পুরন্দরের দিকে রিভলভার তুলেছিল ওকে নেক্সট প্রশ্ন দেখো সন্ধে বিচ্ছেদ করো আবিষ্কার কি হবে যোগ কার অর্থাৎ আবি যোগ কার হবে নেক্সট নোটবইটি ভরা আছে কিসে ছিল ছিলোট কিলবিল লেখাতে ভরা আছে অর্থাৎ ওই যে যে লিখছিল সে যা দেখছে সেটাকে কি করছে খুব শর্টকাটে তার মধ্যে কিলবিল অর্থাৎ খুব সূক্ষ্ম শুক্ক খুব ছোট 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 করে লিখছে যে কারণে তার নোট বইটা টোটাল একদম কিলবিল টাইপের একদম ঘন 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 লেখা হয়ে গেছে নেক্সট হোটেলওয়ালা ও মাকু কিভাবে টিআর কান্না থামিয়েছিল তাকে কি করেছিল বাতাসা খাওয়িয়েছিল তাই না তারপরে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল তারপরে তো সে কান্না থামিয়েছিল তো আমরা লিখবো দেখো তারা মাথায় হাত বুলিয়ে দিয়েছিল এবং বাতাসা খাইয়ে কান্না থামিয়েছিল নেক্সট সং সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যেত কেন কারণ সং কী করত লটারি কাটতো আর পোস্ট অফিসে গিয়ে সে লটারির খবর শুনতো যে সে লটারিতে টাকা পেয়েছে বা লটারিতে সে গিয়ে পেলো কি পেলো না এই কারণে সে পোস্ট অফিসে যেত দেখো আমরা লিখবো সং এক টাকা দিয়ে লটারি কিনতো বড় লোক হওয়ার আশায় এই কারণে পোস্টমাস্টারের কাছে যেত খবরের কাগজ লটারির কথা কি লেগেছে তা জানতে কিন্তু আদতে দেখা যেত যে কোনো টাকাই তার লাগেনি তাই না নিচের দেখো প্রশ্ন আছে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকের জন্য নাম্বার হচ্ছে তিন করে তিনি এক নম্বর সবুজ ফসলের সুবর্ণযোগ আসে ব্যাখ্যা করো করোসার দেখো কৃষকের ঘরে আসে বোন কবি সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী লেখা চিরদিনের কবিতায় পল্লী বাংলার শ্রমজীবী কৃষকজীবী মানুষের নিপুণ একটি ছবি কিন্তু কবি ফুটিয়ে তুলেছেন অর্থাৎ গ্রাম বাংলায় তখনকার দিনে মানুষজন কি করত হ্যাঁ তাদের যে পরিস্থিতি তাদের যে অবস্থা সেগুলো কিন্তু নিখুঁতভাবে ফুটে তুলেছেন কবি উপস্থাপন করেছেন কৃষকদের অভাব সত্যিকারে কৃষকদের কিন্তু তখনও অভাব ছিল এখনও কিন্তু অভাব রয়ে গেছে কৃষি ব্যবস্থার সিস্টেমটাই কেমন যেন হয়ে আছে অনটন অনটন বলতে অভাব যেটাকে বলি দুঃখময় জীবন অর্থাৎ তাদের জীবনটা হয়তো এটা আছে হয়তো ওটা নেই টাকার অভাবে হয়তো অনেক কিছু করতে পারছে না অনেক কৃষকের ঘরের ছেলেমেয়েরা উপযুক্ত টাকার অভাবে কিন্তু ঠিকমতো পড়াশোনা পড়াশোনাও করতে পারে না তাই না এবং তার সঙ্গে সঙ্গে কৃষকদের বেঁচে থাকার রসদ অর্থাৎ একটা কৃষক বেঁচে থাকতে গেলে কী হবে তার যে ফসলগুলো রয়েছে কৃষক কারো কাছে হাত পাচ্ছে না তো তার যে ফসল রয়েছে সেই ফসলের যদি উপযুক্ত দাম পায় তবেই না কৃষক আশা নিয়ে আবার একটা চাষ করতে পারে তবে কৃষক পৃথিবীর মধ্যে আমার মনে হয় সবথেকে ভালো আশাবাদী যে কারণে কি হয় তাদের ফসলের দাম না পাওয়া সত্ত্বেও তারা আবার নতুন করে স্বপ্ন দেখে যে আর একটা ফসল সে করবে আর এই কারণেই আমাদের মতো সবাই কি করছে বেঁচে আছে কারণ কৃষকের চাষ না থাকলে কিন্তু আমাদের মুখে খাবার অন্য যাই বলো না কারো কিচ্ছু উঠবে না তাই না তাই এই ভিডিও সমস্ত কৃষককে আমার তরফ থেকে সেলুট দিলাম ফসল ফলানোর আশায় ঠিক যেহেতু গ্রাম বাংলার মানুষের জীবন কৃষি নির্ভর তাই চাষবাসকে কেন্দ্র করে গড়ে ওঠে তাদের জীবন সংগ্রাম বা বেঁচে ওঠা থাকার আশা তথা রসদ সত্যি তো গ্রাম বাংলার পরিবেশ কিন্তু কৃষি নির্ভর কৃষির উপর বেশ করে কিন্তু তাদের সংসার আশেপাশের দোকান গাড়ি চলাচল বিল্ডিং রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি যত রকমের লোক আছে সবই কিন্তু সেই কৃষি নির্ভর কারণ কৃষকের যদি ঠিকঠাক ইনকাম হয় তবে একটা দোকান চলবে কৃষক মতো কিনবে তাই না সবকিছু কিন্তু সে কৃষি নির্ভরটাই বলছে তখনও ছিল এখনও কিন্তু সেরকমই আছে তাই বলবো আর যখনই সোনার ফসলের আগমন ঘটে সোনার ফসল কেন বলা হচ্ছে কারণ কৃষকের কৃষকের ওটা কিন্তু কিন্তু স্বপ্ন সেটা আশা আশা মধ্যে যেটার কিন্তু আমরা বলবোই সোনা দেখবো দেখবা অনেকেই তোমাদের ক্ষেত্রে তোমাদের বাবা মা তোমাদেরকে সোনা বলে আমার সোনা বাবা আমার সোনা মা কেন তোমাদের মধ্যে তাদের আশা থাকে তোমরা তাদের বুকের বল তোমরা তাদের অস্ত্র তোমরা তাদের ভবিষ্যতের প্রদীপ তোমাদের মধ্যে আশা দেখছে তাই না তুমি ছাড়া তার কে আছে এটাই বলছি যে তখনই আগমন ঘটে কখন যখন সোনার ফসল ফুটবে তাই না সোনার ফসলের মধ্যে কৃষক দেখতে পায় তার বেঁচে থাকার রস দেখতে পায় তার ভবিষ্যৎ দেখতে পায় আগামী কৃষিকাজের যেটা ধরো চাষ করবে সেটার ভবিষ্যৎ এইভাবে তো একজন কৃষক বারবার চাষ করতে থাকে আর এইভাবে কী হয় সমস্ত জগৎ সংসারের কি পেট ভরাচ্ছে সেই সমস্ত কৃষকরা তাই না তখনই যেন সেই কৃষকদের জীবন সংগ্রাম আসে জয় অ্যাকচুয়ালি তাই যদি আশা রাখা যায় যদি আশার অনুযায়ী কাজ করা যায় যে হ্যাঁ আমি কাজ করছি আমি ভবিষ্যতে আরও অনেক ভালো কিছু করতে পারবো তবেই কিন্তু সে আরও ভালো কাজ করতে পারবে আর প্রচুর পরিশ্রম করলে তার জীবনে জয় আসবে নিশ্চয়ই যেরকম তুমি এখন মন দিয়ে পড়াশোনা করছো কারণটা কি একটা ভালো রেজাল্ট করবে একটা ভালো জীবন অতিবাহিত করবে তাই বলছি তোমার জীবনও দেখবে জয় আসবেই আসবে দেখো তার চলাফেরা জঙ্গি ভঙ্গিটি ভারী মজার কার চলা ভঙ্গির কথা এখানে বলা হয়েছে তা মজার কেন কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো অ্যান্সার দেখো এখানে অ্যামিবার চলার ভঙ্গিটির কথা বলা হয়েছে সাধারণত অ্যামিবা এতটাই আস্তে চলে যে তা দেখে বোঝায় দুঃসাধ্য যে অ্যামিবা চলছে মানে খুব স্লো তার যা তার তার যে ভ্যালুসিটি স্পিড তার স্পিডটা খুবই সামান্য খুবই আস্তে আস্তে চলে এটাই লেখকের কাছে মজার বলে মনে হয়েছে বা একটি হক জাতীয় পাখি হলো শকুন বাজ শব্দ শব্দদূত্ত কাকে বলে দুটি উদাহরণ দাও দেখো আমরা অ্যান্সার লিখবো একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্যে দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দদূত্ত বলে মানে একটা শব্দ দুবার উচ্চারিত হচ্ছে এবং তার মিনিংটা ডিফারেন্স লেভেলে শোনা যাচ্ছে যেরকম দুটি উদাহরণ হলো আকাশের টুকরো টুকরো মেঘ ছড়িয়েছে দেখো টুকরো টুকরো মানে ছোট ছোট অনেক 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 মেঘ পুঞ্জীভূত হয়ে কিন্তু টোটাল আকাশটা জুড়ে মেঘ মেঘে ভরিয়ে রয়েছে রয়েছে তাই না টুকরো টুকরো মিনিংটা আলাদা গলায় গলায় ভাব দেখো গলা মানে তো আমরা বুঝছি যে গলা কিন্তু গলায় গলায় ভাব বলতে ধরো কোনো একটা ক্ষেত্রে তোমার একটা বন্ধু হতে পারে বা তোমার একটা বান্ধবী হতে পারে তার সাথে প্রচুর মিল যেরকম হয় সেই মিলটাকে আমরা বলবো গলায় গলায় ভাব এরকম বুঝে বুঝে পড়বে দেখো নেক্সট হোটেলওয়ালাকে কেমন দেখতে ছিল হোটেলওয়ালা নিজের জন্মদিনে কি কি খাওয়ার আয়োজন করেছিল জন্মদিনে টিয়া হোটেলওয়ালাকে অ্যান্সার দেখো হোটেলওয়ালার ছিল ঝুলো থুতনি ডাকা ছাই রঙের দাড়ি এটা দেখে মনে হয় সে যেন থোপার বাড়ি থেকে ফিরেছে হোটেলওয়ালা নিজের জন্মদিনে আয়োজন করেছিল সুরুয়া পায়েস হরিণের মাংসের কোরমা ভুনি খিচুড়ি জন্মদিনের টিয়া হোটেলওয়ালাকে একটা ছোট্ট কাছে দিয়েছিল নেক্সট একটি প্রশ্নের উত্তর দিতে দিতে হবে এক্ষেত্রে প্রবন্ধ রচনা প্রবন্ধ মানে কি বলতো রচনা লিখতে হবে রচনা তো সোজা কোনো একটা টপিক দেবে আমরা ছোটবেলায় যে দেখতাম না নদীর রচনা গরুর রচনা ছাগলের রচনা মানুষের রচনা গ্রামের রচনা সেটাই তাকে বলছি প্রথমত একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা মানে একটা জলাশয় আছে তোমাদের পাড়াতে গ্রামে বা শহরে দেখবি যে সেই জলাশয়টা অনেক দিন পুরাতন তার মধ্যে কি আছে অনেক নোংরা আবর্জনা জমছে কিন্তু সেই জলাশয়টা একদিন কিন্তু অনেক 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 ভালো ছিল তো সেটা কি বলতো আজকে বিলীনের পথে সেটা নষ্টের পথে চলে গেছে জানো বিজ্ঞানে কি বলে যে জলাশয়গুলো যেটা আছে সেই জলাশয়গুলোকে বলা হয় প্রকৃতির বৃক্ষ বা কিডনি অর্থাৎ আমাদের চারিদিকে যে সমস্ত নোংরা আবর্জনা যা আসে সব কিন্তু শুদ্ধ মানে সব কিন্তু সেই জলাশয়ের মধ্যে দিয়ে পড়ছে অনেকটা ফিল্টারের কাজ করছে নেক্সট যা কয়েকটা প্রশ্ন হচ্ছে পরিবেশ রক্ষার ছাত্রছাত্রীদের ভূমিকা দুটোই তোমাদের বইয়ের থেকে নেওয়া তোমাদের ভাষা চর্চা বইয়ের থেকে নেওয়া ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা অবশ্যই ভিডিওটা স্লো করে রিডিং করে নাও এখনই পড়ে নাও কখন পড়বে আবার এখনই পড়ে নাও আর বানি বানিয়ে সুন্দর লিখবে ওকে সুন্দর করে লিখবে দেখো ওকে বিড করো দেখো নেক্সট প্রশ্ন পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা এখানে অনেকগুলো পয়েন্ট লেখা যায় পয়েন্টগুলো অবশ্যই বানী বানিয়ে লিখবা এই প্রশ্নটা নাইনটেন এবং টুয়েলভের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ক্লাস টুয়েলভে প্রবন্ধ সম্মত থাকে এবং ক্লাস টেনেও কিন্তু প্রবন্ধ রয়েছে ওকে নেক্সট দেখো ওকে সামনে পরীক্ষা সময় একদম নষ্ট করা যাবে না তোমার বইগুলো অর্থাৎ তোমার যে সমস্ত বইগুলো রয়েছে প্রত্যেকটা বই যতবার বড় রিভিশন করো পরীক্ষার আগে একটাই শুধুমাত্র কথা হবে রিভিশন 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 পরীক্ষার জন্য তোমাকে জানেন বেস্ট অফ লাক তাদের কাছে নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর খুব ভালো থেকো